নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি একের আওতায় পুঠিয়া জোনাল অফিসের অধীনে সোলার সেচ পাম্পের মাধ্যমে পানি উত্তোলন হচ্ছে। এই প্রকল্পটি এখন দৃশ্যমান হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে কত সুন্দর একটা মানে পানি বের হচ্ছে। এটা সম্পূর্ণ সোলারের মাধ্যমে, এখানে কোনো ব্যাটারি ইউজ করা হয়নি। এটা একটি দারুণ সরকারের একটি প্রকল্প। এটি কৃষক প্রান্তের ভর্তুকির মাধ্যমে 60% ভর্তুকির মাধ্যমে এই প্রকল্পটি দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর পানি দিচ্ছে একটি সোলার পাম্পের। এটা মানুষের কাছে অবিশ্বাস্য হলেও যা এখন বাস্তবে রূপ নিচ্ছে। যেমন কৃষকগণ আগে এটাকে স্বপ্ন মনে করতো, কিন্তু এখন বাস্তবে দেখতে পাচ্ছে যে কত সুন্দর পানি দিচ্ছে এখানে। আর এটা সূর্যের আলো যতক্ষণ থাকবে ততক্ষণ এই সোলারের মাধ্যমে পানি উত্তোলন করে কৃষিকাজের যে কোনো কৃষিকাজে মৎস্যখামের পানি ব্যবহার করতে পারবে। আমাদের এই নাটোর পল্লী বিদ্যুৎ সমিতিতে 34টা প্রকল্পের মধ্যে এখন অনেকগুলা কাজ চলমান আছে। তারই একটা হচ্ছে দোকরা কুল, এটা ভাল্লুকগাছি পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছি ইউনিয়নের ধোকরাকুল গ্রামের আমির নুরুল ইসলামের পাম্প। ধন্যবাদ।